জীবন সব সময় রং বদলায় কেন, সময়ই বা কখনো থেমে থাকে না কেন, কাছের মানুষগুলো কখনো নির্দিষ্ট বলয়ের দূরত্বে বা অবস্থান করে কেন, এসব কঠিন তাত্ত্বিক প্রশ্নের কোনো জবাব আমার জানা নেই। শুধু এতটুকুই জানি সব কিছুরই শেষ আছে নিঃসীম একাকিত্ব ছাড়া। নিঃসীম একাকিত্বের বলয় যদি আপনাকে ঘিরে রাখে তাহলে মেতে উঠুন আমার সাথে সাজবেলা নিয়ে। সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, সাজবেলার আজকের অতিথি জহিরুল হাসান সোহেল, চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন ভাইয়া? জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো। আমরা তো জানি আপনি একজন সঙ্গীত শিল্পী, তো সঙ্গীতের ভুবনে আপনার প্রবেশ কিভাবে? জাতীয় শিক্ষা সপ্তাহে আমি যখন কমপ্লিট করি 1998 সালে, তখন আমি যাই ওস্তাদ বশিরুল হক বাদল। বাদল ভাই আমার মানে খুব কাছের একজন লোক ছিলেন, গত মাসের 21 তারিখ তিনি মারা গেছেন, ওনার কাছে আমি যাই 1998 সালে। এবং 1998 সালে আমি নজরুলসঙ্গীতে গোল্ড মেডেল পাই জাতীয় শিক্ষা সপ্তাহে। নজরুলসঙ্গীতকে আপনার বাদল ভাইয়ের কাছ থেকে শেখা? আমরা তো জানি উনি আঞ্চলিক গানের, বরিশালের আঞ্চলিক গানের প্রবর্তক। উনি আসলে আঞ্চলিক গানের প্রবর্তক, ঠিক আছে, বরিশালের আঞ্চলিক গানকে উনি মানে সারা দেশে প্রচার করার জন্য একটা বিশাল পদক্ষেপ নিয়েছেন, কিন্তু উনি মূলত বিভিন্ন ডাইমেনশনের গান করতেন। উনি আসলে একজন বড় মাপের শিল্পী ছিলেন, গীতিকার ছিলেন, সুরকার ছিলেন, মানে ওনার গুণের মানে কোনো শেষ ছিল না। এরপর আজকের অবস্থায় আপনি কিভাবে আসা? এরপর ওই থেকে শুরু। তারপর তো প্রথমে বরিশাল বেতার হয়, বরিশাল বেতারে আমি এনলিস্টেড হই নজরুলসঙ্গীত আর আধুনিক গানে, এবং 2005 সালে আমি বাংলাদেশ টেলিভিশনেও এনলিস্টেড হই নজরুল এবং আধুনিকে। আমরা তো জানি বাদল ভাই বরিশাল অঞ্চলের আঞ্চলিক গানের প্রবর্তক, আপনি ওনার কাছ থেকে প্রথম কোন গানটি শিখেছিলেন? আমরা সেই গানটি একটু শুনবো আপনার কাছ থেকে। একটি মজার গান, বরিশালের মানুষের মেজাজ একটু গরম মানে বাজারে প্রচলিত, তো এই বিষয়টার উপর লেখা একটি গান আমি একটু শোনাই। মোগো মেজাজ বলে করা হগো জেলার মানে কয়, মোগো মেজাজ নাহি গরম আরে বেবাকে মিল্লা কয়, তবু আদর আস্তিক বালই জানি কথা হেডা মিথ্যা নয়, মোগো মেজাজ বলে করা আরে বেবাকে মিল্লা কয়, মোগো মেজাজ নাহি গরম আরে ফগল ডে মিল্লা কয়, তবু আদর আস্তিক বালই জানি কথা হেডা মিথ্যা নয়। অনেক সুন্দর হয়েছে, একটু অন্যরকম গান, একটু অন্যরকম। বাদল ভাই আসলে অনেক সুন্দর সুন্দর অন্যরকম গান লিখেছেন। তার কাছ থেকে নজরুল সংগীত শিখেছিলেন? জি, মানে তার গানটি গিয়েই কিন্তু আমি গোল্ড মেডেলটা পাই, মানে তার শেখানো গানটা নজরুল সংগীত। আমরা আপনার সাথে আরো কথা বলবো এবং আপনার আরো অনেক গান শুনবো, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। আকাশ শুধু মুচকি হাসি